হাড় ক্ষয় কেন হয় এবং এটি কি কখনো ভালো হয়? জি ধন্যবাদ। আসলে আমরা যত রোগীগুলো পাই বেশিরভাগ প্রায় রোগীদেরই হাড় ক্ষয়জনিত সমস্যা আমরা পেয়ে থাকি প্রতিনিয়ত প্র্যাকটিসে, এই জাতীয় রোগী আসে। তো হাড় ক্ষয় আসলে এটা একটা প্রসেস, মানে একটা মানুষের প্রসেস, এবং জীবনে যে কোনো সময় এটা হতে পারে। হাড় ক্ষয়টা শরীরে যে কোনো জোড়ায় হতে পারে বা যে কোনো স্পেসিফিক একটা লিম বা অঙ্গতে হতে পারে, অথবা ওভারঅল পুরো বডিতেই হতে পারে। আমরা যদি আমাদের ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখি, মানে একটা বাচ্চা জন্মের পর থেকে সে যখন ডেভেলপ হতে থাকে তখন দুইটা ডেভেলপমেন্ট অ্যাট এ টাইম, একটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাই, মানে আস্তে আস্তে সে বড় হয়, ফিজিক্যালি গ্রোথ হয়, তার প্রত্যেকটা সিস্টেম ডেভেলপ করতে থাকে। তো এর মধ্যে তার এই আমাদের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, যেটা বলে হাড় গঠন হওয়া, হচ্ছে গঠনটা হয় হইতে থাকে এবং আস্তে আস্তে একটা মানুষ বড় হতে থাকে এবং পূর্ণতা লাভ করে। 18 থেকে 21 বছর বয়সের মধ্যে হাড়ের মূল পূর্ণতাটা চলে আসে, দেন একটা স্টেডি অবস্থায় থাকে অনেক বছর, মানে একটা মানে ভারসাম্য অবস্থায় থাকে। আবার যখন বয়স বাড়তে থাকে, ধরেন 40, 50 বা 60-এ গিয়ে, তখন এক একজন এক এক এইজে দিয়ে আবার ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ে, মানে ক্ষয়ের প্রবণতাটা বাড়তে থাকে। তো এটা একটা কারো হয়তো একটু আগে থেকে শুরু হয়, কারো হয়তো একটু পরে, পরে যারা আর হতে কি পারে, আগে থেকে সচেতন তাদের তাদের হয়তো হয়তো একটু একটু পরে শুরু পরে হয়। থেকে শুরু হয়, এই একটা প্রসেস আছে। তাছাড়া বিভিন্ন কারণে বিভিন্ন রোগে মানুষের হাড় ক্ষয় হতে পারে বা সমস্যা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যায়, বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডারের সমস্যা হতে পারে, ওবেসিটি থেকে হতে পারে, অতিরিক্ত ওজন স্থূলতা যাদের তাদের হতে পারে, বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। আঘাত পেলে, কেউ যদি সাজেস্ট কোমরে আঘাত পেলো, ঘাড়ে আঘাত পেলো বা হাঁটুতে আঘাত পেলো বা শরীরে যে কোনো জোড়া আঘাত পেলো, ওই জোড়া বা জয়েন্টে কিন্তু হাড় ক্ষয় হতে পারে আস্তে আস্তে, সেকেন্ডারিলি এগুলো তৈরি হয়। বিভিন্ন খাবারের ঘাটতি থেকে হতে পারে, মানে অনেক কারণ আছে যে সকল কারণে মানুষের শরীরে হাড় ও জোড়া বিভিন্ন ক্ষয় বা ডিজিজ ডিসঅর্ডার হতে পারে। তো অন্যতম আমরা যে রুগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি সেগুলো হচ্ছে বিভিন্ন টাইপের আর্থ্রাইটিসের রুগী, এবং কিছুটা আছে আপনার ইনফেক্টিভ, কিছু আর্থ্রাইটিস অটোইমিউন, এই জাতীয় আর্থ্রাইটিসের রুগী আমরা বেশি পেয়ে থাকি। আর হচ্ছে কিছু মিনারেল ডেফিসিয়েন্সি থেকে আমরা প্রায় রুগী পাই, স্পেশালি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং অন্যান্য যে মিনারেলগুলো আছে আমাদের শরীরে হাড় জোড়া গঠনে হেল্প করে থাকে, কানেকটিভ টিস্যুকে হেল্প করে থাকে। তো সেগুলো যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হুম হুম তারপরে হচ্ছে আপনার আরও যেমন কোলাজেন টাইপ 1-2, বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের খাবারের মধ্যে থেকে থাকে। তো এগুলার যদি ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আপনার এই হাড় জোড়ার ক্ষয় রোগ বা সমস্যা দেখা দিতে পারে। আর উনি যেটা জানতে চেয়েছেন, কারণগুলো জানতে চেয়েছেন এবং একই সাথে এটি ভালো হয় কি না সে হ্যাঁ বিষয়টিতে প্রশ্ন রেখেছেন। ধন্যবাদ। অবশ্যই প্রত্যেকটা চিকিৎসায়ী মানুষ যখন স্পেসিফিক ডাক্তারের কাছে যাবে এবং রোগ ডায়াগনোসিস হবে, সবার আগে রোগটা আসলে ডায়াগনোসিস হওয়া দরকার। অনেক সময় যেমন আমরা হাঁটুর ক্ষয়ে পেয়ে থাকি রুগীর, হয়তো কার্টিলেজ এক পাশে ক্ষয় হয়ে গিয়েছে কিন্তু আরেক পাশে আবার বেড়ে গিয়েছে, বা একটা হাঁটুতে এক হয় আর একটা হাঁটুতে বেড়ে যাওয়া। তো এগুলো আসলে একজন স্পেশালিস্ট যে এই রোগ নিয়ে দীর্ঘদিন কাজ করে, স্টাডি আছে, পড়ালেখা আছে এবং রিসার্চ করে, ওনারাই বুঝতে পারে যে কারণটা কী, কেন হচ্ছে। তো এই কারণটা যদি আমরা নির্ণয় করতে পারি তখন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, এবং এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস হচ্ছে কি, মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার জেনারেল টিস্যুর শক্তি কমে আসবে, সেলের শক্তি কমে আসবে, সেল ডেথ হবে, রেগুলারই তো সেল ডেথ হয়, আবার নতুন সেল প্রোডাকশন রিজেনারেট হয়। করে। তো এই জিনিসগুলোকে যদি আমরা কারণটাকে অ্যাড্রেস করতে পারি যে কোন কারণে কোন রুগীর জন্য, প্রত্যেকটা রুগী কিন্তু এক না, মানে একে এক এক এলাকার রুগী, এক এক দেশের রুগী এক এক সমস্যা ভুগে থাকেন, এবং এক এক পেশার রুগী এক এক সমস্যা ভুগে থাকেন, এক এক বয়স ভেদে এক এক রকম হয়ে থাকে, প্রত্যেকটা রুগী আলাদা, এক এক রুগীর ক্ষেত্রে কজ একরকম, আরেক রুগীর ক্ষেত্রে কজ আরেক রকম, বাট ঘুরে ফিরে হয়তো অনেকেরই একই রোগ হচ্ছে। তো এই জন্য আমরা যদি তার সেটাকে, মানে বয়স যেমন এটার সাথে সম্পর্কিত, সেই সাথে পেশাও একটা ব্যাপার। হ্যাঁ পেশাও সম্পর্কিত, মানে অনেক কিছুই সম্পর্কিত, আবার নারী পুরুষ নির্বিশেষে সম্পর্কিত, কারণ মহিলাদের ক্ষয় রোগের নারীদের বেশি দেখা যায় এটা। বেশি হয় এবং তাদের এক শ্রেণীর হাড় ক্ষয় রোগের টেন্ডেন্সি বেশি হয়, পুরুষদের আরেক শ্রেণীর টেন্ডেন্সিটা বেশি হয়ে থাকে, বাচ্চাদেরও হতে পারে। তো সেই ক্ষেত্রে
আপনার যদি আমরা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে পারি এবং মেজার নিতে পারি, অবশ্যই প্রত্যেকটা জিনিসই চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এবং যেমন আমরা অস্টিওআর্থ্রাইটিস প্রায় পাই, হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে, তো আমরা যখন এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিই, বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, রোগীর লাইফস্টাইল চেঞ্জ, খাবারের চেঞ্জ আনা, এগুলো করলে তো ইম্প্রুভ হয়ে যায়। এবং এখন তো আধুনিক অনেক ট্রিটমেন্ট চলে আসছে যেটা ডে বাই ডে আপনার ভালো রেজাল্ট আসছে। আর হাড় ক্ষয় হওয়ার সাথে পেইনেরও একটা দেখা যায় যে সম্পর্ক আছে, যাদের হাড় ক্ষয় হয়েছে তাদের সবারই কি পেইন হবেই এমনটা, নাকি পেইন ছাড়াও এটা হয়তো হয়ে যাচ্ছে বা হচ্ছে সে বুঝতে পারছে না? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যদি 10 জন লোককে রিসার্চ করার জন্য ডেকে এনে তাদের জোড়াগুলো আমরা এক্সরে করি, হুম হুম তো এক্সরে আমরা 50 উর্ধ্ব 10 জনকে এক্সরে করলাম, হাঁটু করলাম বা শরীরের হুম বিভিন্ন জোড়া, 50 উর্ধ্ব সবারই আমরা ক্ষয় পেতে পারি। কারো হয়তো আচ্ছা একটা জোড়া পাবো, কারো আরেকটা জোড়া পাবো, কারো হয়তো এক পাশে কম আরেক পাশে বেশি, এই জাতীয় সমস্যা পেতে পারি। কিন্তু এই 10 জনের হয়তো আমরা একজন বা দুইজনের হয়তো পেইন পেতে পারি, আচ্ছা মানে 10 জনই কিন্তু হুম হুম ক্ষয়ের কারণে পেইনের কোনো কমপ্লেন নাও হুম হুম করতে পারে, মানে এটা হচ্ছে টোটালি দুইটা আলাদা জিনিস। তবে হ্যাঁ, যখন পেইন হয় বা ক্ষয় হয় তখন কিন্তু পেইন হবে, এটাই স্বাভাবিক। হুম এবং হুম পেইনের তীব্রতা এক এক ক্ষয়ের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, বা পারসেপশন এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তখন রুগী কমপ্লেন করে, অনেক রুগী কমপ্লেন করে না, কারণ সেও পেইনটা হয়তো অ্যাবজর্ব করতে পারে বা হুম টলারেট করতে পারে। কেননা পেইন থ্রেশহোল্ড লেভেলটা কিন্তু এক একজনের এক 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 রকম, রকম কেউ অনেক সহ্য করতে পারে হয়তো বা কারো একটুতেই অনেক সে বেশি কাতর অসহ্য হয়ে পড়ে, লাগে। হ্যাঁ, তো তখন সে আমাদের কাছে হয়তো কমপ্লেন করে, আবার অনেক হয়তো করে না। হুম হুম তো ক্ষয়টা হলেই পেইন হবে এমন কোনো কথা নেই, তবে মানে ক্ষয়ের মধ্যে পেইনও হতে পারে। তো হুম হুম আমরা মোস্ট অফ দ্য রুগী পেইন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট, আচ্ছা যে পেইন, অবসাদ বা বা বিকলঙ্গতা বা চলাফেরার ভিন্নতা আসে। চলাফেরার ভিন্নতা ঠিক কিরকম, যেমন হাঁটতে গেলে সে হয়তো ঠিক মতো হাঁটতে পারছে না, হুম বা তার অ্যাক্টিভ লাইফ লিড করতে গেলে উঠ বস করতে সমস্যা হচ্ছে, তার নামাজ পড়তে প্রবলেম হচ্ছে, চলাফেরার প্রবলেম হচ্ছে, মানে এডিএল অ্যাক্টিভিটিস অফ হুম ডেইলি হুম লিভিংয়ে তার সমস্যা হচ্ছে। এক এক রুগী এক এক রকম পেইনের অনুভূতির কথা বলে। তো এই জাতীয় যখন কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, অস্বস্তিকর যে কোনো অনুভূতি নিয়ে আসে, তখন হুম হুম আমরা হয়তো অ্যাসেস করলে হাড় ক্ষয় পেতে পারি বা পেয়ে থাকি সাধারণত আর যেটা কমন। বলছিলেন যে নারীদের মধ্যে বেশি দেখা যায়, নারীদের কেন বেশি হয়ে থাকে? আচ্ছা, এটা হচ্ছে নারীদের প্রথমত হচ্ছে এটা তাদের যেই শরীরে একটা হরমোনাল ব্যাপার থাকে, পুরুষের সাথে মহিলাদের হরমোনগুলা একটু ভিন্নতা আছে, এবং মানে সেটার তারতম্য ভিন্ন। তো বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল ডেফিসিয়েন্সি হয় মহিলাদের সাধারণত, হুম মেনোপজ হয়ে গেলে বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে, এটা একটা ইস্যু। তারপরে মেয়েদের এমনও একটা, ছেলে যত ছুটাছুটি করে, যত দৌড় ঝাঁপ দেয় একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে কিন্তু তুলনামূলকভাবে ওইভাবে ছুটাছুটি করে না। তো এই যে ছোটকালে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো মেয়েদের কম থাকে, হুম তো এই সকল কারণ, খাবারের ব্যাপার থাকে, মেয়েরা এমন খাবারের ভিন্নতা থাকে ছেলেদের সাথে, অ্যাক্টিভিটিস, হুম হুম তারপরে হরমোনাল ব্যাপারগুলো আছে, লাইফস্টাইল, লাইফস্টাইল, যেমন মেয়েদের, মেয়েরা হাই হিল পরে, ছেলেরা পরে না, হুম মেয়েদের এই যে লাইফস্টাইলের একটা চেঞ্জ, এ সকল কারণে বিভিন্ন ইঞ্জুরি হয়, বিভিন্ন সমস্যা। মেয়েদের কাজের, ছেলেদের কাজের সাথে ভিন্নতা আছে, হুম হুম মেয়েরা যে সকল কাজ করে সেটা হচ্ছে ছোট ছোট কাজ, এবং সেটা হচ্ছে পারিবারিক কাজগুলো করে, ছোট কাজ, নিচে বসে কাজ, এই সকল কাজের কারণে তাদের বিভিন্ন ডিজিজ, এই জাতীয় সমস্যা হয়, যেটা ছেলেদের এই সমস্যাটা কম, কারণ ছেলেরা হচ্ছে বাহিরের কাজ করে, যেটা হুম হুম ছুটাছুটির কাজ, চলাফেরার কাজ। তো এই যে এগুলার কারণে কিন্তু ছেলে মেয়ের মধ্যে কিন্তু মেয়েদের প্রবণতাটা বেশি। আর কিছু আর্থ্রাইটিস রোগ আছে জেনেটিক্যালি ডাইভার্ট হয়, জেনেটিক্যালি আসে, অটোইমিউন ডিসঅর্ডার, যেগুলা হয়তো বংশ পরম্পরা আসতে পারে, এক মানে সেটা মেয়েদের বেশি হয়ে থাকে আচ্ছা জেনেটিক্যালি। তো এই এই সকল কারণে মহিলাদের একটু টেন্ডেন্সিটা বেশি। তার মানে এই নয় যে পুরুষদের হয় না, হুম হুম পুরুষদের হয়, ধরেন আনুমানিক রেশিও যদি ধরেন সেটা হচ্ছে 3:1 হতে পারে।